নমস্কার, আমি আবার এসে পড়েছি তোমাদের বন্ধু, তোমাদের কাকু, তোমাদের কেতু। আবার কাদের কাছে তোমাদের সেই তারিণী খুঁড়ো? আজ প্রচন্ড ঠান্ডা, তাই ঠান্ডার এই সন্ধ্যাবেলায় এমন একটি ঘটনা আমার কাছে এসে পৌঁছেছে, যে ঘটনাটা আমার পরিবারকে শোনাবার জন্য আজ এই সন্ধ্যা, শীতের সন্ধ্যায় হাজির হলাম। আশা করি তোমরা সকলে খুব ভালো আছো, আমিও খুব ভালো আছি। তাই এই শীতের সন্ধ্যার রাত্রে যে ঘটনাটা আজ তোমাদের বলবো, শুনতে থাকো। এক শরণ জাগানো ঘটনা, এই গল্প নয়, এক ঘটনা। যিনি লিখছেন আসানসোল থেকে, এক ভদ্রমহিলা লিখে পাঠিয়েছেন, তার নাম সুনন্দা রায়চৌধুরী। 40-45 বছর বয়স ভদ্রমহিলার, তার একটিমাত্র পুত্র সন্তান। ছেলের বয়স 24 বছর বয়স, কলকাতা থেকে পড়াশোনা করে, এখন WBCS পরীক্ষায় বসবে বলে প্রিপেয়ার হচ্ছে। বালিগঞ্জে একটি নামী ট্রেনিং ইনস্টিটিউট থেকে ট্রেনিং নিচ্ছে, প্র্যাকটিস করছে পরীক্ষার পড়া। সিভিল সার্ভিসে খুব ইচ্ছা, বাবা মারও ইচ্ছা, কারণ তার মামাও বিরাট প্রশাসন পোস্টে আছে, উচ্চপদস্থ অফিসার। আসানসোলের বাড়ি, সুনন্দা রায়চৌধুরী, তার হাজবেন্ড ব্যাংকের অফিসার, একটা রাষ্ট্রায়ত্ত ব্যাংকের। ঘটনাটা 1920 সাল 4 জুলাই শনিবার, চিঠিটা পেয়েছে 8 জুলাই। সুশোভন, ছেলের নাম সুশোভন রায়চৌধুরী, পড়াশোনা মেধাবী স্টুডেন্ট। আসানসোলে স্কুলে 1st-7 ছাড়া হতো না। তারপর কলকাতায় যখন আসে, সে গ্র্যাজুয়েশন কলকাতা থেকে করে, আশুতোষ কলেজ থেকে। তারপর এখানে বালিগঞ্জে এই WBCS এ প্র্যাকটিস করছিল, তৈরি করছিল। চিঠিটা 3 জুলাই পাওয়ার পর বাবা মাকে সে জানায়, WBCS এর সিট পড়েছে, সিভিল সার্ভিসের সিট পড়েছে কুমারডুবি, যেহেতু ওর বাড়ির আসানসোল, যেহেতু সিটটা পড়েছিল কুমারডুবিতে, কারণ কিছু কাছে পিঠেতেই দিয়েছিল। কুমারডুবি তো এখন আপনারা জানেনই অনেকে, যে এখন ঝাড়খণ্ডের মধ্যে পড়ে গেছে, সিট পড়েছে গুরু নানক মিশন হাই স্কুল, মোটামুটি নামী স্কুল, চিরকন্ডার রোডে পড়ে। যেহেতু ওর মামা প্রশাসনিক ডিপার্টমেন্টে উচ্চপদস্থ অফিসার হিসাবে আছে, তাই ভাগ্নি তো একটিমাত্র ভাগ্নি সুনন্দা রায়চৌধুরী, বড় ভাই, একটি ভাই একটি বোন, বোন সুনন্দা, ভাই বড়, ভাই প্রশাসন ডিপার্টমেন্টে উচ্চপদস্থ অফিসার। তাই ভাগ্নি বলতে একটি ভাগ্নি, সুনন্দার একটি ছেলে। ভাগ্নিকে খুব প্রচণ্ড ভালোবাসে মামা। যখন শুনেছে মামা ভাই সিভিল সার্ভিসের পরীক্ষা সিট পড়েছে কুমারটুলিতে, সমস্ত কিছু আয়োজন করেছে, কোথায় থাকবে, গেস্ট হাউস, কুমারডুবির গেস্ট হাউসের ব্যবস্থা করেছে, তার ওইখানকার লোকাল পিএসকে বলেছে একটা ভালো গাড়ি ব্যবস্থা করে দিও, যে আমার ভাগনা রাত্রিবেলা কুমারডুবিতে নামবে, নেবে গেস্ট হাউসে চলে যাবে, ওইখানে থাকবে, পরের দিন সকালবেলায় ও পরীক্ষা দেবে, ওইখানে গাড়িটি দাঁড়িয়ে থাকবে এবং গেস্ট হাউসে থাকবে। সেই হিসাবে সমস্ত কিছু অ্যারেঞ্জমেন্ট করে দিয়েছে। এবার 3 তারিখ মামার সঙ্গে ফোনে কথা হয়েছে, 4 তারিখ
বিকেল 5:20 কোল্ডফিল্ড সে আসবে। কোল্ডফিল্ডে 5:20 হাওড়া থেকে উঠবে। যাওয়ার সময় সেদিনকে শনিবার লাস্ট কলেজে লাস্ট সায়েশনগুলো দেখে নিচ্ছিল কি কি আসতে পারে পরীক্ষায়। তার সিনিয়রদের কাছ থেকে জিনিস করে নিচ্ছিল, স্যারদের কাছ থেকে প্রফেসরদের কাছ থেকে জিজ্ঞেস করে নিচ্ছিল কি কি পয়েন্ট আসতে পারে এক্সামে। এমনি সুশোভন ক্লাসে প্রচণ্ড মেধাবী স্টুডেন্ট বললাম, তাই আরেকবার ঝালিয়ে নিচ্ছিল। এর মধ্যে তাড়াগুলো করতে করতে বাড়িতে ফোন করেছে সকালে, মামার সঙ্গে কথা হয়েছে বিকেল 3:00 সময়, তা বলেছিল মা বলেছিল ট্রেনে উঠে আমাকে ফোন করবে। সুশোভন বলেছিল ঠিক আছে। এর মধ্যে কলেজে ব্যস্ততা, কাগজপত্র রেডি করা, ভোটার কার্ড, আধার কার্ড, কলেজের অ্যাডমিট, তারপর যেখান থেকে সিভিল সার্ভিস অ্যাডমিট কার্ড পাঠিয়েছে তার কাগজপত্র সমস্ত কিছু একটা ফাইলে গোছাতে গোছাতে তার টেনশনে পড়ে আসলো। তাড়াহুড়ো করে বালিগঞ্জ থেকে হাওড়া স্টেশনে এসে যখন পৌঁছায় তখন বাজে 5:00, যথারীতি 20 মিনিট বাকি আর কোল্ডফিল্ড ছাড়বে। ছুটতে ছুটতে গিয়ে রিজার্ভেশন কম্পার্টমেন্টে উঠে পড়ে। উঠে এবার চিন্তা করল বাড়িতে একটা ফোন করা দরকার। পকেট থেকে যখন ফোনটা বার করছে, বার করে দেখে সুইচটা, চিন্তায় পড়ে গেল। বলল মামাকেও তো ফোন করতে হবে, আমি যে ট্রেনে উঠেছি মামা জানবে কি করে। ছটফট করতে লাগলো, কিন্তু ওইদিকে মামাও ভাগ্নেকে ফোন করার জন্য 15 থেকে 16 রিং ব্যাক করেছে, কোনো রেসপন্স নেই, খালি সুইচ অফ। বাবা মা ফোন করছে, কোনো রেসপন্স নেই, সুইচ অফ। সুশোভন ট্রেনের একটা জানলার ধারে বসে কি করবে জানলার দিকে তাকিয়ে আছে। হঠাৎ যখন মানকার ঢুকছে তখন প্রচন্ড মেঘ কালো হয়ে এসছে, মনে হয় সেদিন অমাবস্যা ছিল। তার মধ্যে মেঘ বিদ্যুৎ চমকাতে আরম্ভ করলো, বাজ পড়লো এক জায়গায়, হঠাৎ খুব ঝড়ো হাওয়া জানলার কাছটা আস্তে করে নাপিয়ে দিল। জুলাই মাস, এখন তো মাঝে মাঝে বৃষ্টি হচ্ছিল, কিন্তু এর মধ্যে সুশোভন আর তাড়াহুড়ো করে যেখানে হোস্টেলে মেশে থাকতো ছাতাটা ফেলে এসছে ব্যাগে নেয়নি। চিন্তায় করে গেল, যাও বোধ হয় কুমারডুবি তো হয়তো বৃষ্টি নাও হতে পারে। সেই জানলার ধারে বসে বসে ভাবছে, থাক মামার তো গাড়ি রেডি থাকবে স্টেশনে। চিন্তা করতে করতে গাড়ি ট্রেন খুব জোর ছুটে চলেছে, তার মধ্যে বৃষ্টি শুরু হয়ে গেল, বিদ্যুৎ চমকাচ্ছে প্রচণ্ড। সুশোভন মাঝে মাঝে ঠাকুরকে ডাকছে, হঠাৎ ট্রেনটা মাঝখানে এসে কোল্ডফিল্ড, সামনে একটা মালগাড়ি দুপুর থেকে উল্টে ছিল, সেই লাইন দিয়ে ট্রেনটা কোল্ডফিল্ড আসছিল, তাই মালগাড়িটা সরাতে সরাতে, দুপুর থেকে কাজ হচ্ছিল, সরাতে সরাতে প্রায় 2.5-3 ঘন্টা লেট হয়ে গেল। সুশোভন মানকাড়ে এসে ট্রেনটা দাঁড়িয়েছিল, তার মধ্যে বৃষ্টি, বিদ্যুৎ চমকানো, বাজ পড়ার আওয়াজ, চতুর্দিকে অন্ধকার, ঝড়ো বাতাস বইছে। কি করবে সুশোভনের মা, মনটা ছটফট ছটফট করছে বাড়ির জন্য, ওদিকে পৌঁছতে পারবে কিনা পরের দিন এক্সাম কুমার টিভিতে, এই সব মনের মধ্যে একটা তোলপাড় তোলপাড় খাচ্ছে। সুনন্দা লিখছে, মা লিখছে, আমার ছেলের মনের অবস্থা সেদিন যে কি গেছিল আর কি যাচ্ছিল সেটা আপনাদের জানাচ্ছে। তারপর হঠাৎ সুনন্দা লিখছে, মানকড়ে গাড়ি যখন 9:30
উনি দশটা, তখন ট্রেনটা কলফিল আস্তে আস্তে চালু হলো। কলফিল চালু হওয়ার পর যখন কুমার ধুবি এসে নাম, যখন কুমার ডুবি এসে পৌঁছল, তখন ঘড়িতে দেখে সুষম রাত 12:10। বাইরে প্রচণ্ড বৃষ্টি, বিদ্যুৎ চমকানো, প্ল্যাটফর্মে নামল, একটাও লোক নেই প্ল্যাটফর্মে। যে প্ল্যাটফর্মে নেমেছে একটা দোকান, সেটাও কখন বন্ধ হয়ে গেছে কেউ জানে না। দূরে কোথাও একটি লোক প্রাণী কারো দেখা নেই। তার মধ্যে ঝিঝি পোকা, ব্যাঙের ডাক, আর একদিকে বিদ্যুৎ চমকানো আলো, ভয় মুখটা থরথর করতে লাগল। সেই যে বিভৎস রাতের ঘটনা সুষমর উপলব্ধি করছে, বলছে আমার বুকের ভেতর তখন লিপ টিপ করছে, একটা লোক নেই। দূরে যেখানে কেবিন রুমটার কাছে একটা মাথা নিচু করে একটা লোককে অন্ধকারের মধ্যে বসে থাকতে দেখল। প্ল্যাটফর্মে আলোগুলোও নিভে গেছে ঝড়ের রাতে, বৃষ্টিও যেন আজ মুষলধারে নেমেছে এক অমাবস্যার রাতে। সে কি বিভৎস দৃশ্য! আস্তে আস্তে গুটি গুটি পায়ে বৃষ্টি মাথায় নিয়ে এগিয়ে গেল সেই কেবিন রুমটার কাছটায়। দেখে একটা নিচে কাঠের বেঞ্চে একটা লোক, গাউন পরা, মাথা ঢাকা, লোকটা বসে আছে। সুশোভন গিয়ে বলল, দাদা নমস্কার, এখানে কোনো গাড়ি এসে দাঁড়িয়েছে, এরকম কেউ এসে খোঁজ করতে এসেছিল, খবর পেয়েছেন? বলল, কে? মাথাটা ওপর দিকে করল, লোকটার মুখটা দেখা গেল না অন্ধকারে, গাউন পরা, ওভারকোট বর্ষাতি পরা, লোকটা ওই বেঞ্চে বসেছিল। বলল, ওই বৃষ্টির রাতে এখানে কে আসবে দেখছে না, জনশূন্য এলাকা হয়ে গেছে, একটা লোক নেই। বললো, কেউ গেলে তো আমাকে রিপোর্টিং করত, সুশকর কি করবে নিরুপায়। বুকের ভেতরটা দূর দূর করতে লাগল, ভয় কাঁপতে লাগল। বললো, এই প্ল্যাটফর্ম থেকে নেবে বাইরে গেটের পাশে যেখানে গাড়ি ফাড়ি গ্যারেজ হয়, এই রাস্তাটা কোন দিকে? বললো, এটা দিয়ে পার হয়ে যান, সেই দিয়ে নামলেই নিচে অটো স্ট্যান্ড, ওইখানে গাড়ি ফাড়ি দাঁড়ায়। বললো, এই বৃষ্টির রাতে ঝড়ের রাতে কোনো দোকানই খোলা নেই, কোনো মানুষজন নেই, আর কাকে পাবেন? সুশোভন তবু ঠাকুরের নাম করতে করতে লাইন পেরিয়ে সিঁড়ি দিয়ে নামতে লাগল। যখন গিয়ে রাস্তায় পড়ল, দেখল জনশূন্য রাস্তা, বৃষ্টির জলে থই থই করছে, দূরে অন্ধকারের মধ্যে মনে হলো যেন একটা ঘোড়ার গাড়ি দাঁড়িয়ে আছে। ঘোড়ার গাড়িটাকে দেখে তবু মনের মধ্যে একটু ভরসা পেল। সুশোভন ওই বৃষ্টি মাথায় নিয়ে আস্তে আস্তে এগিয়ে গেল। এগিয়ে যেতে ঘোড়ার গাড়ি গাড়োয়ানটাকে দেখল, সারা মুখ একটা কম্বল দিয়ে ঢাকা, বৃষ্টির জলে সারা গা ভেসে যাচ্ছে, মুখটা দেখা যাচ্ছে না। ঘোড়ার গাড়ির ওপরে ছাউনির ওপর ঠাপ 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 করে খুব জোর বৃষ্টি পড়ছে। গাড়োয়ানকে জিজ্ঞেস করল, বাবু ভাড়া যাবেন? বলল, হ্যাঁ যাব। কোথায় যাবেন? গেস্ট হাউস? বলল যে, হ্যাঁ আমি গেস্ট হাউসে যাব। আপনি জানলেন কী করে? আপনাকে কি কেউ পাঠিয়েছে? আমার মামা আপনাকে পাঠিয়েছে। বল, কে আপনার মামা? আমি তো কাউকে চিনি না। বলল যে, ও এত রাত, যদি যাবার হয় তাড়াতাড়ি করে উঠে পড়ুন, আমি কাউকে চিনি না।
আমি আমি শুধু আমি নিজেকেই চিনি। সুশোভন আর কোনো কথা বলল না, বলল চলুন তাড়াতাড়ি করে, যদি গেস্ট হাউস খোলা না পান। রাত অনেক হলো, বৃষ্টির রাত, সুশোভনকে ঘোড়া গাড়ি আস্তে আস্তে ছুটতে লাগলো, বিদ্যুৎ চমকাতে লাগলো, বৃষ্টি যেন প্রকট হয়ে উঠলো। দুদিকে ব্যাঙের ডাক, ছিঁচু পোকার ডাক, ঘোড়ার গাড়ি ছুটে চলছে। হঠাৎ সুশোভন তাকে জিজ্ঞেস করল, আপনার নাম কি? আমার নাম জেনে কি হবে বাবু? বলাটা কেন অল্প খানখানে লাগলো। সুশোভনের ভয় বোকা কাঁপতে লাগলো। বললো যে না, তবু এত রাতে আপনার গাড়িতে যাচ্ছি, আপনার সঙ্গে পরিচয় এই রাতেরই পরিচয়। আমি এই রাতেই আসি, রাতে কোনো সওয়ারি পেলে নিয়ে পৌঁছায়। বললো ও ঠিক আছে ঠিক আছে। আমার মুখটা বাড়িয়েছে সুশোভন, ওর মুখটা দেখার জন্য, মুখটা কিছুতেই দেখতে পাচ্ছে না। হঠাৎ বলল, আপনার নামটা জানলে খুব ভালো হতো। মুখটা বাড়িয়েছে, অন্ধকারের মধ্যে বৃষ্টির জল ঝাপটে পড়ছে, তার মধ্যে বিদ্যুৎ চমকে উঠলো ঘমঘম করে। আর দূরে কোথাও বাজ পড়েছে মনে হলো, বাজের বিকট শব্দ। হঠাৎ ওই সেই বিদ্যুতের আলোতে মুখের এক ঝলক দেখলো, মুখটা অর্ধেকটা ঢাকা কম্বল দিয়ে, তার মধ্যে দেখলো মুখটা এখান দিয়ে ক্ষত বিক্ষত, তার মধ্যে মুখে গল গল করে রক্ত বেরোচ্ছে, সারা কম্বল যেন রক্তে ভিজে যাচ্ছে সেই বৃষ্টির ছয়ে। সুশোভন ওইটা দেখে আর নিজেকে ধরে রাখতে পারল না, যে সিটটা ঘোড়া গাড়ির ভেতর বসেছিল সিটটা শক্ত করে ধরে ঠাক করে কাঁপতে লাগলো। খানিকক্ষণ পরেই দেখে যে লোকটা তাদের নিয়ে যাচ্ছে সেই লোকটার গলাটা নেই, মনে হলো স্কন্দ কাটা। সামনে তাকে তাকে ঘোড়ার গাড়িটাও নেই, সে খালি দড়িটা ধরে এরকম করে আকাশের মতো রাস্তার অনেকটা উঁচু দিয়ে উঠতে লাগছে। সুশোভন বাঁচাও করে চিৎকার করতে আছে, কিন্তু গলা দিয়ে আর সে স্বর আর বেরোচ্ছে না, গলার শব্দ গলায় আটকে গেছে। কি বিভৎস দৃশ্য! সুশোভন বলছে তার মাকে, মা আমি তোমাকে বলতে পারছি না, কি রাতের দৃশ্য! আমি তখন ঘোড়ার গাড়ি থেকে লাফ দিয়ে পড়েছি, পড়ার পর আমার আর কোনো জ্ঞান নেই। একটা বিকট একটা হাসির আওয়াজ, হাহ 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 করে হাসতে হাসতে ঘোড়ার গাড়িটা অন্ধকারে বৃষ্টির রাতে কোথায় বেরিয়ে গেল। আমি রাস্তায় পড়ে গেলাম। এই ঘটনাটা সুশোভনের সামনে ঘটেছিল, কিন্তু মামা তো কিছু জানে না। মামা আবার খবর পেয়ে সেই ড্রাইভার গাড়ি দাঁড়িয়ে থেকে থেকে গাড়ি ব্যাক করে চলে গেছে গেস্ট হাউসে। রাত্রি যখন 12টা বাজে, যখন এসে পৌঁছায়নি, 12টা বাজতে 20-25 মিনিট বাকি, তখন ড্রাইভার ওই বৃষ্টির রাতে খুব ভয় পাচ্ছিল। মনে ছিল কেউ তাকে যেন গ্রাস করে ফেলবে। ওই বৃষ্টির রাতে ড্রাইভার দাঁড়িয়ে থাকতে পারছিল না, মনে হচ্ছিল তাকে যেন কেউ টেনে নিয়ে যাবে কোথাও। তাই ভয় পেয়ে আস্তে আস্তে সে গাড়িটা ঘুরিয়ে গেস্ট হাউস আবার ব্যাক করলো। গেস্ট হাউস যখন ব্যাক করলো, তখন এসে যখন পৌঁছলো, তখন রাত্রি 12:30। তখন 12:30 ফিরে গেস্ট হাউস থেকে ওর মামাকে ফোন করেছিল যে, স্যার আপনি আপনার সুশোভন বলে যে ভাগ্নে আসার কথা তার নাম্বার দিয়েছিলেন, ফোনের পর ফোন, কোনো ফোন আমি পাইনি। চতুর্দিকে সেই বৃষ্টি, রাস্তা থই থই জল। আমি ব্যাক করে চলে এসেছি, বলে আমি খবর নিয়ে পেয়েছি রাত্রি 12:00 ভাগ্নে নেমেছে কুমারটুলি প্ল্যাটফর্মে। আপনি যান,
ও একা কি করবে ও তো চেনে না, রাস্তাঘাট কিছু জানে না। আপনি একটু তাড়াতাড়ি গেলে খুব ভালো হয়। আরে বলে আবার যাবো? বলে যান, আমার ভাইবেনটা কিছু চেনে না, কোথায় আছে কি করছে ভয় পেয়ে যাবে। এই অন্ধকারে ঝড়ের রাতে সঙ্গে সঙ্গে ওই ড্রাইভার আবার গেস্ট হাউস থেকে গাড়ি বার করে সাদা জেন গাড়িটা নিয়ে রাস্তা দিয়ে হেডলাইট চালিয়ে চালিয়ে আসছে বৃষ্টির রাতে। হঠাৎ দেখছে দূরে রাস্তায় একটি ভালো জামা কাপড় পরা একটা ছেলে কাঁধে কিডস ব্যাগ রাস্তায় পড়ে আছে বৃষ্টির মধ্যে। সে দরজাটা খুলে বেরিয়ে এসে হেডলাইটটা জ্বলছিল, দেখে যে একটা ফর্সা ছেলে 22-24 বছর বয়স রাস্তায় পড়ে আছে অজ্ঞানের মতো। সে আবার তার মামাকে ফোন করেছে, স্যার একটা ছেলে মাঝ রাস্তায় পড়ে আছে এখানে। বলে তুমি জিজ্ঞেস করো তাহাতে করে ওর নাম কি সুশোভন নাকি ডাক্তার, নাহলে তাড়াতাড়ি করে ডাক্তারকেও খবর দাও। ড্রাইভার তাড়াতাড়ি করে জ্ঞান ফিরিয়ে ওকে জিজ্ঞেস করেছে, আপনার নাম কি সুশোভন, আপনি কি সুশোভন? ছেলেটি মাথা নেড়েছে। ড্রাইভার আর কোনো কথা বলেনি, তাকে পাজাকড়া করে গাড়ির ভেতর সিটে বসিয়ে গাড়ি স্টার্ট দিয়ে ডাক্তার খবর দিয়েছে গেস্ট হাউসে চলে এসছে। এইদিকে ওর মামা খবর পেয়ে মামা ওর মাকে আসানসোল থেকে পিক আপ করে তার জিপে করে নিয়ে চলে এসছে গেস্ট হাউসে। অনেকটা রাস্তা আসানসোল থেকে কুমারটুলি যখন এসে পৌঁছেছে ততক্ষণ ডাক্তার দেখে গেছে, ওষুধ টষুধ দিয়ে গেছে। সুশোভন তখন ঘুমোচ্ছে গেস্ট হাউসে। ড্রাইভার ঘরে মাথার কাছে বসেছিল। ড্রাইভার বলেছিল যে স্যার আমি বসছি এখানে আপনার ভাবনার কাছে, আপনার যদি যত তাড়াতাড়ি পারেন চলে আসুন, কারণ পরের দিন সকাল 9টায় গুরু নানক মিশনারি স্কুলে তার রিপোর্টিং পরীক্ষা। ভয়ে তার মা আর মামা গেস্ট হাউসে এসে যখন ঢোকে দেখে ভাগনা বেডে ঘুমোচ্ছে। মাকে দেখে বাবা মামাকে দেখে লাফিয়ে উঠল। উঠে মাকে দেখে ভয় টাকটাক করে কাঁদতে কাঁদতে মাকে জড়িয়ে ধরে, যে মা কি জিনিস আমি দেখেছি আজ রাতে। মা জড়িয়ে ধরে ঠাকুরের নাম করে দেয়, মামা ভগবানের নাম করে দেয়। বললো যা একটু ঘুমা তুই, কাল সকালবেলা তোর এক্সাম সিভিল সার্ভিসের পরীক্ষা। সকালবেলায় ঘুম থেকে উঠে মামা এবং মা নিয়ে যায় গুরু নানক মিশনারি স্কুলে। গিয়েও 9টা থেকে এক্সাম, তার আগে চলে যায়। অ্যাডমিট কার্ড ফার্ড তো একটা প্রশ্ন করতে হবে। রিপোর্টিং করে ভেতরে ঢুকে যায়, ভালোভাবে পরীক্ষা দিয়েছে। দেওয়ার পর মাকে মামাকে এসে বলে, মা খুব ভালো পরীক্ষা হয়েছে, মামা খুব ভালো পরীক্ষা হয়েছে এক্সাম। এমনিতেই ও ব্রিলিয়ান্ট স্টুডেন্ট, আসানসোলে বেস্ট বয়, ফার্স্ট সেকেন্ড ছাড়া কোনো দিন হয়নি। সিভিল সার্ভিসের রেজাল্ট যখন বেরোলো তখন ওয়েস্ট বেঙ্গলে ভালো র্যাঙ্কিং করল। কিন্তু সেই রাতের ঘটনা ওর মা সুনন্দা দেবী যখন লিখে পাঠিয়েছে, বলছে আমার ছেলে তারপর 7 দিন বিছানা থেকে উঠতে পারেনি, জ্বরে গা পুড়ে যাচ্ছিল। সেই বিভৎস দৃশ্য যতবারই সে মনে মনে ভাবছিল কেঁপে কেঁপে উঠছিল। এই ঘটনাটা গল্প নয়, এক সত্য ঘটনা। তোমাদের শোনালাম, লিখে পারলে শেয়ার করো, সবাইকে বলো। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নমস্কার।